হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকেই প্রশ্ন করেছে আমাকে, আমার ঈদের ড্রেস আমি কি বানাই নেই। হ্যাঁ, টুকটাক বানাইছি, অল্প স্বল্প আর কি। যেটা বললাম আমি তোমাদের আগেও বলেছি, আমি নর্মাল কিছু বাটিকের ড্রেস নিয়েছি, তো ঘরে পরার জন্য ওগুলো অনেক আরাম। তো এই দেখতেই পাচ্ছ, এটা এটা হচ্ছে একটা ড্রেস, আজকেই দিল, আজকে চান রাত, তো আজকেই দিল, চাঁদ রাতেই দিল। ড্রেসগুলো নিয়ে আসলাম, এই যে এভাবে বানাইছি আমি, একটু হালকা দোকান থেকে একটু ম্যাচিং করে কাপড় দিয়েছি যাতে হাতাটা একটু লম্বা হয়, এরকম করে বানাইছি। আর এখানে হচ্ছে সু বোতাম দিয়েছে, গলাটা দেখতেই পাচ্ছ, এই যে এভাবে বানায় পরলে ড্রেসগুলো অনেক সুন্দর লাগে। এই যে এটা পিছনের পাটটা হচ্ছে, এটা পিছনের পাটটা, ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, এই যে এরকম এই ধরনের। তা আমি তো চাইলে অনেকগুলোই বানাইতে পারি, নিজের যেহেতু দোকান, তো কত বেশি আর ইয়ে করিনি, যেহেতু যখন ইচ্ছা তখনই বানাইতে পারবো, সারা বছরে বানাইতে পারবো মন যদি চায়। তো এই যে আরেকটা বাটিকের, এটাও বাটিকের, ছয়টা বাটিকের ড্রেস বানাইছি আর কি। তো এই ধরনের ছয়টা বাটিকের ড্রেস আমি বানাইছি, তো বাসায় পরবো, ভালো লাগবে। এগুলো কোথাও যাইতে আসতেও পরা যায়, সুন্দর লাগে, স্মার্ট দেখা যায়, স্ট্যান্ডার্ড লাগে, আমার কাছে ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগবে আমি জানি না। এগুলা এই যে এই ধরনের, এটা আরেকটা, হাতা হচ্ছে এটা, এই যে হাতাটা, আর এই যে গলাটা। তো ভালো করে দেখাতে পারতেছি কিনা জানি না, তো আরেকটা দেখো, দেখাচ্ছি আমি। তো আজকে টেলার কাছ থেকে নিয়ে আসছি, তো আজকে আমরা হচ্ছে বাইরে ইফতারও করলাম, তারপরে হচ্ছে কিছু ঈদের কেনাকাটা, বাজার সদা এগুলো কিছুই করা হয় নাই, তো এগুলো করলাম। তো এই যে আরেকটা, ব্যাক সাইডটা হচ্ছে এই ধরনের। তো সবগুলো ড্রেসই এভাবে একই ডিজাইন, সব কিছু একই ডিজাইন, প্রিন্ট আর কি আলাদা, এরকমই সবগুলো। আর একটা দেখাচ্ছি, আরেকটা, তা আমি সবগুলো একই রকম ডিজাইন বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আলাদা কাপড় কিনে, মানে কিনে না, আমাদের দোকান থেকে ম্যাচিং করে আর কি আইনা, তারপরে হচ্ছে বানাতে দিয়েছি। এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার, ইয়েলোর মধ্যে ব্ল্যাক, এই বাটিকটা, এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা, হাতাটা। তারপর দেখাচ্ছি, তো ভাবলাম আনছি যেহেতু টেলার কাছ থেকে তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে আরেকটা, যে এই যে আমি কাপড়টা লাগাইছি, যে আলাদা কাপড়টা, সবগুলোই অনেক সুন্দর কালারফুল। বাটিকগুলো কিন্তু অনেক পরতে আরাম, আর অনেক কালারফুল কালারফুল থাকে, তো এই জন্য ভালো লাগে বেশি কি। এই যে হাতা ফুল স্লিভ, এটা সবগুলো ড্রেস আমার ফুল স্লিভ। এই যে এটা হচ্ছে পিছন শার্টটা জামার, আরেকটা দেখাচ্ছি, এই যে এটা আরেকটা, যে গলাটা এরকম, ছোট ছোট সু বোতাম দিয়েছে দেখতেই পাচ্ছ, এটা সেলোয়ার সাথে ম্যাচিং করে দিয়েছি। আর এটা হচ্ছে হাতা কাপটা, হাতাটা, এটা সামনে পিছনে একই রকম, এই যে আর নিচেও কাপড় দিয়েছি, সুন্দর লাগে পড়লে, ভালো লাগে দেখতে। তো আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বড় ছেলে আমাকে দিয়েছে, এটা আমার বড় ছেলে আমাকে গিফট করেছে, তো ওর পছন্দ করে এনেছে আর কি, ওর পছন্দ মতো আনছে,
তো এটা আমার খুবই ভালো লাগছে কাপড়টা। এটা অনেক দাম নিয়েছে, মানে আমাদের দোকানে ও গিফট করেছে আমাকে, তো নিজে টাকা দিয়ে আর কি বাবার কাছ থেকে নিয়েছে আম্মুর জন্য। তো এই যে দেখতেই পারছো অনেক সুন্দর, দেখতেই পারতেছো এই যে, এই যে পুরাটার মধ্যে এরকম সুতার কাজ আছে, অনেক সুন্দর ড্রেসটা, আমার অনেক ভালো লাগছে লেমন কালারের মধ্যে। বলে কি আয়না বলতেছে আম্মু এই কালারটা আপনাকে অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে, খুব সুন্দর ড্রেসটা। এই যে দেখতেই পাচ্ছো, তো আমি হাতা লম্বা করার জন্য আর কি এদিকে কাপড় দিছি আমি। এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা এটা হচ্ছে বড় ছেলে দেওয়া, মাকে দিয়েছে গিফট। আর এটার সাথে ওড়না হচ্ছে এটা, ওড়নাটা একটু খুলে দেখাই, ওড়নাটা কিন্তু অনেক সুন্দর, ওড়নাটার মধ্যে পুরা পুরা ওড়নাতে বডির মধ্যে কাজ আছে একদম। এই যে দেখতে পাচ্ছ সুতার কাজ পুরাটার মধ্যেই ভালো সুন্দর, আর কাপড়টা একদম সুন্দর, কত অনেক আরাম কটনের, অনেক আরাম কাপড়টা। এখন আমার বড় মেয়ে এগুলো দেখাচ্ছি তোমাদের, এই যে প্রথম হচ্ছে এটা দেখাচ্ছি, সবগুলো ড্রেস আজকে নিয়ে আসছি টেলারের কাছ থেকে, অনেক মজুরি নিছে অনেক। এই যে বড় মেয়ের ড্রেস একটা এখানে, এই ড্রেসটা কালারটা খুবই সুন্দর, আর ড্রেসটা খুবই সুন্দর, ড্রেসটা খুব সুন্দর। আর এখানে পার আছে দেওয়া দুই পাশ দিয়ে, অনেক সুন্দর ড্রেসটা। তো আরেকটা দেখাচ্ছি, এটা সুতির মধ্যে, বাসায় পরে ফেলবে, বাসায় পরবে, এটাও সুতির মধ্যে। ওর জন্য বাটিক আনছি, ও বাটিক গুলো বানায় নাই, ঈদের ঈদের পরে বানাবে, সময় ছিল না, এই জন্য ঈদের পরেই বানাবে। এই যে আরেকটা, তো আরেকটা হচ্ছে বিনয়ের, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বিনয়ের, আর এটা হচ্ছে নিচ নিচের অংশটা, পিছনও একই রকম নিচের অংশটা। এই যে আর হাতা হচ্ছে এগুলা, আরেকটা দেখাচ্ছি, এটাও সুতির মধ্যে সুন্দর, প্রিন্টটা আমার খুবই ভালো লাগছে। আর ওর গলাগুলো এই যে এরকম ধরনের বানাইছে, এই যে এই ধরনের সুন্দর গলাটা, এই যে হাতা। আরেকটা দেখাচ্ছি হচ্ছে সুতির, এই যে দেখতে পাচ্ছ, তো এগুলো আর উনার সেলোয়ার গুলো দেখালাম না, উনার সেলোয়ার আর মানে দেখায় ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এমনিতেই, তো ড্রেসগুলো দেখলেই বুঝতে পারবা যে ড্রেসগুলোর সাথে ওড়নাটা কিরকম হতে পারে। এই যে তো আমার আরেকটা ড্রেস অরেঞ্জ কালার, এটা হয়তো বা দেখাই নেই তোমাদের, মনে আসতেছে না, এটা মনে মিস হয়ে গেছে, মিসিং হয়েছে। এই যে আরেকটা ড্রেস, এটা আমার আরেকটা ড্রেস, এই যে দেখতে পাচ্ছ অনেক লম্বা হয়েছে অনেক, আর আমি লম্বা কামিজ পরতে পছন্দ করি, আমার ভালো লাগে। এই যে আরেকটা, মানে হাতাটা আর কি, আরেকটা না হাতাটা, আর একটা গলাটা হচ্ছে এই ধরনের। দুইটাই একই রকম দুই পাশ, তো আজকে আনার হচ্ছে ছোট্ট আরেকটা, মানে তোমাদের সাথে আরেকটু শপিং শেয়ার করি। তো এইগুলো হচ্ছে, বলছিলাম না যে চাদর অর্ডার দিয়ে রাখছিলাম, তো এগুলো হচ্ছে সেই চাদরগুলা, মানে গতকাল রাতে নিয়ে আসছে মামা আমার হাজব্যান্ড, তো ওই চাদরগুলো আর কি শেয়ার করতেছি। তো এটা হচ্ছে একটা চাদর, এটার বেড কাভারগুলো হচ্ছে, এটা বেড কাভার আর পিলু কভার, সরি পিলু কভারটা হচ্ছে অনেক বড়, এই যে আর হচ্ছে এইটা হচ্ছে এই বেড কাভারটা হচ্ছে, বেড কাভারগুলো অনেক বড় বড় কিং সাইজের, এগুলো অর্ডার দিয়ে বানানো, অনেক সুন্দর চাদরটা চাদরগুলো। তো এটাও আরেকটা, এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর দেখা যাচ্ছে কিনা আমি জানি না ভালো করে সঠিক, এই যে
অনেক সুন্দর, এটা খুলে খুলে দেখাতে পারতেছি না, জায়গাটা অনেক ছোট ওই জন্য। এই তো আরেকটা, এটা চাদরটা খুব সুন্দর, এই চাদরটা খুবই সুন্দর, এটা আমার খুবই ভালো লাগছে, আমি পছন্দ করে দিয়ে আসছি, তো ওরা সেলাই করে রাখছে আর কি। তো এখানে হচ্ছে একটা কোরবালিশের কাবার আর দুইটা হচ্ছে পিলু কাবার, না কোরবালিশের কাবার দুইটা, এই যে দুইটা কোরবালিশের কাবার, এই যে কোরবালিশের কাবারগুলো দুইটা হচ্ছে কোরবালিশের কাবার, এই দুইটা, আর এই দুইটা হচ্ছে পিলু কাবার, এই দুইটা হচ্ছে পিলু কাবার। তো চাদরগুলা খুবই ভালো লাগছে আমার কাছে, সুন্দর। এটা হচ্ছে আরেকটা অরেঞ্জ, অরেঞ্জ কালারের, খুব সুন্দর। তো আরেকটা চাদর হচ্ছে, মানে আমি মানে চারটা চাদর দিয়ে আসছিলাম, আর এটা হচ্ছে চেঞ্জিং, ওই দিন ভিডিওতে বলছিলাম যে একটা চেঞ্জ করব, এটা হচ্ছে চেঞ্জের ইয়াটা, চাদরটা চেঞ্জ করে নিয়ে আসছি ওইটা দিয়ে। ওইটাতে কার্টুন ছিল, অনেক বড় একটা কার্টুন ছিল, এই জন্য আর কি ওই চাদরটা আর মানে রাখি নাই, কার্টুনওয়ালা চাদর আমার বাসায় এলাও করবে না। তো এটা হচ্ছে আরেকটা চাদর, তো ওই আরেকটা চাদর মানে তিনটা চাদর আর কি অর্ডার দিয়ে আসছিলাম। তো তিনটা চাদরের মধ্যে দুইটা চাদর, তিনটাই আনছিল, মানে একটা চাদর ভুলে অন্য অন্য চাদর দিয়ে দিছে, আমি সাথে সাথে ফেরত দিছি ওটা, মানে ঈদের সময় তো, ঈদের সিজন তো, ওদের মাথা ঠিক থাকে না। এই যে আরেকটা হচ্ছে এটা, এটাও সুন্দর, অনেক সুন্দর চাদরগুলো, বিছাইলে আর কি ফুটবে সুন্দর, অনেক বড় কিং সাইজের। তো এটা এটা পিলো কভার হচ্ছে, এগুলো এই যে দুইটা পিলো কভার। তো এটা আরেকটা চাদর, তো আরেকটা চাদর আমি পাবো ওদের কাছ থেকে, ওরা মানে ওটা আমি বলছি যে ঈদের পরে আমি পছন্দ করে আবার দিয়ে আসবো, সমস্যা নেই, এখন আর তাড়াহুড়া করে বানানোর দরকার নেই। তো এটা হচ্ছে আমি একটু ইয়েতে গেছিলাম স্বপ্নতে টুকিটাকি জিনিস কেনার জন্য, তো আমার একটু পছন্দ হয়ে গেল এগুলা, তো ভালো লাগছিল। আর আমার ছোট চামচগুলো খালি হারায় হারায়, চামচ থাকেই না বাসায়, আমার ভাইয়েরা মানে ফ্রান্স থেকে অনেক চামচ নিয়ে আসছিল কিন্তু বাসায় থাকে না, কেন জানি আল্লাহ জানে কোথায় চলে যায়। তো এই তো চামচগুলা, ছোট চামচ অনেক ছিল কিন্তু বাসায় এখন দেখি কম নাই, মানে যতই নামাই মানে যখন নামাই চামচগুলো তখনই শেষ হয়ে যায় কিভাবে জানো। তো এই ফুলদানি এটা নিয়ে আসছি, ভালো লাগছিল, আমি ভাবছি যে কালকে এই যে এভাবে রাখবো ডাইনিং টেবিলের উপরে, আর মানে যে রান্নাগুলো করব এগুলা মানে এখানে রাখবো, ভালো লাগবে। আর এটা আমি মানে পায়েস শ্যাম এটা আমি খাওয়ার জন্য আমার কাছে ভালো লাগলো, একদম সিম্পলের মধ্যে নিয়ে আসছি। এটা প্রাইস হচ্ছে কত, 56 টাকা, এই যে না 56 না 65, 65 টাকা করে, এই যে এটার প্রাইস হচ্ছে এক পিস 65 টাকা করে, মানে কমের মধ্যেই পাইছি এই জন্য নিয়ে আসলাম। আমাকে আসলে বাজার করতে টাকা দিছে আর আমি এগুলো নিয়ে আসছি বাজারে, টাকা মানে বাজার একটু কমায় কমায় করছি আর কি, কমায় কমায় করে তারপর এগুলো নিয়ে আসছি। তো তো ঈদের বাজার মানে আর কি এগুলো আমিই করছি, এগুলো হচ্ছে আপাকে নিয়ে করছি, আপাকে নিয়ে সাথে নিয়ে গেছিলাম, তারপরে আপা বাসা চলে আসছে, আপাও টুকটাক কিনছে ঈদের জন্য মানে রান্না করার জন্য যাই কিনছে। তো আমি হচ্ছে গরু মাংস নিছি, এটা হচ্ছে টাটকা একদম গরু মাংসটা, খুবই টাটকা মাংসটা, একদম দেখতেই দেখা যায় কিন্তু পলিথিনের উপর দিয়ে দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে মুরগি, এখানে 4টা মুরগি আছে আর এখানে 3 কেজি গরু মাংস, তো গরু মাংসটা খুবই টাটকা, মুরগিটাও একদম জবাই করে সুন্দর করে চোখের সামনে ছিলে টেলে দিছে সুন্দর করে। তো এগুলো হচ্ছে শশা 2 কেজি শশা, আর যে দাম জিনিসপত্র, আমি তো বাজার করতে গিয়ে হাত ধরে রয়েছি পুরা, পুরুষ লোক কিভাবে করে আল্লাহ জানে, মানে আমার মাথা পুরো পাগল হয়ে গেছিল আপাকে নিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে চিনি এখানে, আর পোলার চাল আমার আগের আছে এই জন্য আমি 1 প্যাকেট নিচ্ছি, বেশি নিয়ে নিই, আর লবণ আনছি 1 প্যাকেট এখানে এগুলা। আর সেমাই হচ্ছে এই লম্বা সেমাইটা আমার বাসায় আছে, মানে রোজার বাজার যে করছিল তখন লম্বা সেমাইটা আরো 2 প্যাকেট আছে, এই জন্য রান্না হয়নি ওইটা, এই জন্য 1টা প্যাকেটই নিলাম এটা। আর এই সেমাইটা নিয়েছি, যে ডেনিশের সেমাইটা, এখন তো কত সেমাই ব্যান করে দিছে, কত সেমাই ব্র্যান্ডের সবগুলা ব্র্যান্ডে মানে অনেকগুলাই ব্যান করে দিছে, তো ভয় লাগে আসলে সেমাই খাইতেও খুব ভয় লাগে। তো 2টা নারকেল নিছি, এই যে 2টা নারকেল, তারপরে আপায় প্রধান তো এই পাশে লেবু নিছি, লেবু তো লাগবেই,
তো একটু ইয়ে নিছি, চটপটির বুট নিছি, এই যে চটপটির বুট নিছি, তারপর হচ্ছে কাঁচামরিচ, তারপরে হচ্ছে এখানে হচ্ছে মানে ইয়েগুলো বাদামগুলো, বিভিন্ন ধরনের বাদাম নিয়ে আসছি অল্প অল্প করে। এই যে এখানে হচ্ছে বাদামগুলো, এই যে বাদাম, এগুলো সব বাদাম। তো এখানে হচ্ছে একটু সাগুদানা আনছি, আমার বড় মেয়ে একটু ডেজার্ট বানাবে বলছিল, সাগুদানা নিয়ে আসছি। আর এটা হচ্ছে চা পাতা, চা পাতার বক্সটা দেখে আমার ভালো লাগলো, এই জন্য চা পাতাটা নিয়ে আসলাম, বক্সটা কাজে লাগবে। আর এখানে হচ্ছে আম, পাকা আম, পাকা পাকা আম, এই যে। তো এই আর হচ্ছে তেল, রোজার একটু আছে, তারপরও ঈদের পরে তো আর মানে বের হওয়া যাবে না, কেনাকাটা করা যাবে না, এই জন্য নিয়ে আসলাম একটা কন্টিন। এই হচ্ছে আমার আজকের ঈদের শপিং এ বলতে পারো, ঈদের বাজারও বলতে পারো, ড্রেসও দেখাইছি তোমাদের, এই যে আপাকেও দেখো। এই যে আপা, তো এই তো আপা, আপা আমাকে হেল্প করছে বাজার বাজারগুলো আনার সময় আর কি, আপাকে নিয়ে গেছিলাম, আপাও টুকটাক কিনেছে। আপা হচ্ছে, আপা কি কিনেছেন আজকে? আমি আপাকে বেতন দিয়েছি এই জন্য আপা আজকে একটু বাজার করেছে। তো আপা আজকে কি কিনছেন? কি কিনছেন বলেন। পোলাও চাল আনছেন না? আনছেন তো, তারপরে মুরগি আনছে, তারপরে হচ্ছে ইয়া অল্প অল্প আনছে আর কি, আর আপা যতটুকু পারছে ততটুকু আনছে আর কি, ওইটাই আলহামদুলিল্লাহ। তো আপা হচ্ছে গরু মাংস, তারপর হচ্ছে মুরগির মাংস, মুরগি, তারপর হচ্ছে পোলার চাল, তারপরে হচ্ছে আর কি জানে আনছিলেন, ও জিরা মশলা টসলা একটু একটু আনছে। আমার সাথে বাজার গেছিল তখন, আপা আর আমি গেছিলাম তখন খিলগা বাজার থেকে আর কি, সব কিছু নিয়ে আসছি আমি। তো খিলগা বাজার থেকে আইসা তারপরে আবার গেছি, আমরা বাহিরে ইফতার করছি, আমার বড় মেয়ে, আমি, আমার ছোট ছেলে, আমরা হচ্ছে একটু স্বপ্নতে গেছিলাম, আরঙ্গে গেছিলাম, আরঙ্গে কিছু কিনি নাই, একটু ঘুরে ঘুরে আসছি কি, ঘুরে চলে আসছি। তো ওইখানে হচ্ছে আমরা একটু ইফতার করলাম, তারপরে হচ্ছে একটু শপিং করে বাসায় চলে আসছি। তা আপা এখন আবার বাসায় আসছে, এখন আপা আমাকে একটু হেল্প করবে আগামীকালকে ঈদের জন্য, হেল্প করবে মানে আমার মানে একটু পেঁয়াজ টেঁয়াজ কেটে দিবে, একটু মুরগির মাংসগুলো একটু ঠিকঠাক করে দিবে, মুরগি ছিলে টিলে আনছি, তারপর একটু ঠিক করে দিবে। এই তো বাজারগুলো একটু গুছাবে, গুছাবে দরকার নেই গুছানোর, মানে মুরগি আর তো ঠিক আছে। তোমরা সবাই আগামী কালকে যদি ঈদ হয়, এখনো চাঁদ উঠে নাই, তো আমার ভিডিও এমনিও তো লেটে যাবে, লেট হয়ে গেছে বানাইতে বানাইতে, ভিডিও করতে করতে, মানে আমি তো বাইরে ছিলাম, তো হয়তো বা আগামীকালকে ঈদ হবে কিনা এখনো ডিসিশন হয় নাই, যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ঈদ হয়ে যাবে। তো সবাইকে ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা, অনেক 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 শুভেচ্ছা সবাইকে। তো সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া, সবার জন্য দোয়া করি। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি, আমার উল্টাপাল্টা কথা আসতেছে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।